আজকে নাকি ইউটিউবের টাকায় ফোন কিনছিস? হ্যাঁ হ্যাঁ ইউটিউবের টাকায় ফোন কিনছি। বাহ, তো গাইস ফোন নিয়ে চলে এসেছি আর প্রবালের ফোন থেকে ভিডিও করে আমার 1K হয়েছে। আর তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি কাটোয়ায় ফোন কিনতে। আজকে নাকি ইউটিউবের টাকায় ফোন কিনছিস? হ্যাঁ হ্যাঁ ইউটিউবের টাকায় ফোন কিনছি। তো কত টাকা পেলি ইউটিউব থেকে? পরে বলছি। তো আজকে আমি যাব ফোন কিনতে কাটোয়াতে। তো ফোন কিনবো, ফোন কেনার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো এখন যাই ফটাফট, আগে ফোনের দোকানটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভাই দেখো আপনি কি আঁকা। ও মেরে রাঞ্জে বাতা। এখন ফাইনালি চলে এসেছি দোকানের সামনে, এই ওপরে যাবো। ওপরে এই যে এই ওপরে দোকান আছে, তো দোকানে যাই, দোকানে গিয়ে ফোনটা কিনি, তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো ভাই এখানে একটা দোকানে গেছিলাম, এই দোকানে পেলাম না, অনেক রকম ফোন দেখালো, কিন্তু আমি ভাই অনেক রকম ফোনের দিকে ফোকাস দিলাম না, কারণ আমার ফোকাস হলো একটাই, Realme 9 Pro। তো চলো এখন অন্য দোকানে যাবো, অন্য দোকানে গিয়ে দেখি অন্য দোকানে পাই নাকি, যদি পাই সেটা তোমাদেরকে দেখাবো। তো ভাই আজকে ফোনটা আর পেলাম না, ফোনটা বুক করে দিলাম। তো এই ভিডিওটা আজকে আর কন্টিনিউ করতে পারবো না, কালকে আবার কন্টিনিউ করবো। তো চলো দেখা হচ্ছে আবার পুরো কালকে বিকেলবেলা। তো গাইস যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আবার সেখান থেকে শুরু করছি, চলে এসেছি ফোনের দোকানের সামনে। এখন যাব ফোনের দোকানের ভেতরে, গিয়ে ফোনটা নিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন ফোনের দোকানের ভেতরে যাই। ফোন কেনা হয়ে গেছে, ফোনের বিষয়ে আর ফোনটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে চলে এসেছি এই দোকানের সামনে। এই দোকান থেকে ফোনটা প্রোটেক্ট করার জন্য ফোনে গ্লাস লাগাবো, গ্লাস টিলাস লাগাই দিয়ে তোমাদেরকে ফোনটা দেখাবো। তো গাইস ফোন নিয়ে চলে এসেছি আর গ্লাস আর কভার লাগাবো বলেছিলাম, গ্লাসটা পাইনি, গ্লাসটা পরে লাগিয়ে নেবো। তো এইখানে আছে আমার হাতে Realme 9 Pro, আর Realme 9 Pro আমি একবার মানে দোকানে বিশাল ভিড় ছিল, তাই দোকানে ঠিকঠাক করে ভিডিওটা নেওয়া হয়নি, আর এখানে নিয়ে চলে এসেছি দোকানে, একবার খুলে দেখেছি কিন্তু ভিডিও নেওয়া হয়নি। আর তোমাদের সামনে একবার আনবক্সিং আমি করব। তো তোমাদেরকে চলো আগে ফার্স্টে আনবক্সিং করে দেখাই। আর আমি আনবক্সিং করতে এসেছি মানে জঙ্গলের মধ্যে, মানে প্রফেশনাল দেখেছো তো, আমি প্রফেশনাল। তো যাই হোক, তো চলো এখন আনবক্সিং করে তোমাদেরকে ফোনটা দেখাই, ফোনটা কেমন কি, ফোনটার কালারটা কি নিয়েছি। তো চলো এখন বেশি দেরি না করে ফোনটা আনবক্সিং করা যাক। তো গাইস আমি কোনো প্রফেশনাল না যে তোমাদেরকে পুরোটাই ঠিক মতন দেখাবো ফোনটা কেমন কি, আমি নর্মালি তোমাদেরকে দেখাবো ফোনটা কেমন। তো এই যে ফোনটাতে কভারটা আগেই লাগানো আছে, তো ফোনটার কালারটা এরকম। আর এই যে Realme 9 Pro, এটা অনেক দিন থেকে ভাবছিলাম ফোন নেবো, ফোন নেবো, হয়তো তোমরাও জানো। তো এখন ফাইনালি অনেক দিন পরে ফোনটা নিলাম। ফোনটা প্রথমে বুক করার পরে 2 দিন পরে পেয়েছি, তোমাদেরকে বলেছিলাম পরের দিন দেবে, কিন্তু পরের দিন দিয়ে দিত, কিন্তু আমার যাওয়া হয়নি একটা কাজের জন্য। তো ফাইনালি আজকে ফোনটা নিয়ে চলে এসেছি, আর এই যে আমার হাতে Realme 9 Pro। তো ভাই আজকে বিরাট খুশি, তো নতুন ফোন কিনলাম, তোমরা তো বুঝতেই পারো নতুন ফোন কিনলে কেমন খুশি হয়। আর এতদিন আমি ভিডিও করতাম, প্রায় 1 বছর সামথিং কিছু ভিডিও করেছি প্রবালের ফোনে, আর প্রবালের ফোন থেকে ভিডিও করে আমার 1K হয়েছে। আর 1K-র জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। 1K স্পেশাল একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, এইটার পরেই হয়তো ওই ভিডিওটা আসবে। তো এই যে আমার হাতে এখন Realme 9 Pro, ভাই তোমাদেরকে হয়তো খুশিটা এখন বলে বোঝাতে পারবো না, অনেক খুশি আছি ভাই। ফোন মানে নতুন ফোন নেওয়া মানে একটা আলাদাই খুশি। তো চলো এটাই ফোন, আর কিছুই না, বেশি কিছু না ভাই, একটা ফোন। তো চলো এবার থেকে এই ফোনটাতে ব্লগ আসবে, এই ফোনটাই নতুন ফোনে ব্লগ আসবে ভাই। তো গাইস এখানে তোমাদেরকে ফোন টোন দেখিয়ে দিলাম, ফোনটা কেমন কি হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর এখন এইখান থেকে এখন যাব দিদিবাড়ি, কিছু কাজ আছে, আর এখানে বেশি লেট করা যাবে না, অনেক রোদ উঠেছে, আর ব্লগটা হয়তো বেশি বড় হবে না। এখন ফটাফট দিদিবাড়ি যাই, দিদিবাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস এখন দিদিবাড়ি চলে এসেছি, আর এই যে এটা আমার আগের ফোন, এই ফোনটা আমি দিদিকে দিয়ে দেবো, কারণ দিদির কাছে ফোন ছিল না এতদিন, আর এই ফোনটা দিদিরই ছিল। তো এই যে আমার আগের ফোনের এদেরকম ভালো। তো চলো এখন একটু হাওয়া খাই, খুব গরম লাগছে।
তো গাইজ এখন জামা কাপড়ের দোকানে চলে এসেছি, দেখি যদি জামা কাপড় কিছু পছন্দ হয় তাহলে নেবো। এই যে একটা দাদার দোকানের সামনে চলে এসেছি, তো চলো এখন ভেতরে যাই, যদি কিনি তাহলে তোমাদেরকে দেখাবো এখন সঠিক না কিনবো নাকি না কিনবো, মানে পছন্দ হলে নিয়ে নেবো। দাদার দোকানে চলে এসেছি জামা, এদিকে বন্ধু জামা দেখছে সুন্দর, দেখি একবার সবাই দেখি দে, ঠিক আছে ভালো লাগছে জামাটা, এটা নিতে পারিস। এই জামাটা নিয়ে, হ্যাঁ জামাটা নিতে পারিস, এই জামাটা প্যাক করে দাও। এখন অসুর এসছে কাশ ফুল তুলতে, দুর্গার জন্য, দুর্গার জন্য নাকি জানি না, দুর্গা কাশ ফুল নিয়ে কোনো কথা নাই, অসুর এসছে হয়তো এক্স কে দেবে বলে। এক্সের জন্য কাশ ফুল নিতে এসছে অসুর, মন্দির কাজ করো পুষ্পা ঢুকে গানে। তো গাইস মানে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখন আমার গ্রামে চলে এসেছি আর ফোন কিনেছি সেটা তো তোমরা দেখেছো। আর জামা কাপড় মানে কেনার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু হঠাৎ করে দাদার দোকানের সামনে দিয়ে গেলাম, মনে হলো যে একবার ঢুকে দেখে আসি, যদি জামা পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। তো ফাইনালি এখন দুটো জামা নিয়েছি, তো জামা দুটো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এখানে এই একটা জামা আছে, এটা পোবালের, এই জামাটা পোবালের, আর আর একটা জামা নিয়েছি আমি, এটা আছে এই জামাটা নিচে আমি। তো তোমরা কমেন্টে জানাবে জামাগুলো কেমন হয়েছে এটাও জানাবে, আর ফোনটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, আর ভিডিওটা ছোট হয়েছে, ভিডিওটা হয়তো 4-5 মিনিটেরই হবে, এর থেকে বেশি হয়তো হবে না, তো এডিট করার সময় বোঝা যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আর 1K-র জন্য আবার তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।